এই বঙ্গবন্ধু সহপরিবার হত্যা করেছিল তাদেরকে বিরুদ্ধে আমাদের প্রতিহত থাকতে হবে এই কুচক্রি মহলে এখনো বাংলাদেশের বুকে আছে তাদের প্রতি সোচ্চার থাকতে হবে এবং এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এরপরে এই পরিচালনার দায়িত্ব আমি আমার ছোট ভাই সেনের সবুজকে দিলাম এবং আমার এই সাধারণ সম্পাদক দেলার ভাইও সাথে থাকবে সেই হত্যায় ছোট শিশু শেখ রাসেলও কিন্তু বাঁচতে পারেনি আল্লাহর আশিস রহমতে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপা তারা বাইরে থাকার কারণে বেঁচে আছেন এবং সেই বেঁচে থাকার কারণে আজকে জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার সেই সোনার বাংলাদেশকে আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করেছে তারই দৃশ্যপট আপনারা কিন্তু যে স্টেডিয়াম মাঠে বসে আছেন এখানে কিন্তু স্টেডিয়াম হওয়ার কথা ছিল না আওয়ামী লীগ ক্ষমতা ছিল আপনারা যাকে 60-56 ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই এমপি মহোদয় তার অক্লান্ত পরিশ্রম করে এই রাজার উপজেলায় কোনো খেলাধুলার মাঠ ছিল না সে কারণে সে কিন্তু এই শেখ রাসেল স্টেডিয়াম মাঠটি করে দিয়েছে আজকে এই মাঠে খেলাধুলা সহ অনেক অনুষ্ঠান উদযাপন হয় এবং এই উপজেলার অনেকে এসে এখানে নিঃশ্বাস নিতে পারে শুধু তাই নয় আপনাদের এই যে পাশে যে রাস্তাটি হয়েছে এই রাস্তাটি চৌরিবাড়ির এই রাস্তাটি কিন্তু আপনারা এখান থেকে একদম খালিয়া ইউনিয়নে চলে যেতে পারেন সাতবার আগে কিন্তু সেই যাওয়ার অবস্থাটা ছিল না তার মানে এই উন্নয়ন আওয়ামী লীগের উন্নয়ন এই উন্নয়ন আমার জননেতা জনাব শাহজাহান খানের উন্নয়ন অতএব অনেকেই দেখেছি তারা বিভিন্ন জায়গায় পুনরায় আগস্টের শোক সভা করতেছে আসলে শোক সভা তারা যে রাস্তা দিয়ে যায় এত সময় লাগে আর কেন লাগলে কেউ চলো চৌধুরী বন্যাপুরী মহাশাসনের শুভ উদ্বোধন করলেন কাজা স্যার সেই সোনার বাংলাদেশকে আজকে তারই কন্যা জননেত্রী জনাব শাহজাহান খান যার আজকের এই নতুন প্রজন্মকে দেখে আমার ভেতরে একটি আশার আলো যে তারা শেখ হাসিনাকে উৎখাত না করে বাড়ি ফিরবে না আমরা চ্যালেঞ্জ করব শেখ হাসিনাকে আগামীতে নির্বাচনে প্রধানমন্ত্রী কল না করা পর্যন্ত আমরাও বাড়ি ফিরব না আমাদের সবাইকে জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মধ্যে যারাই আজকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমি মনে করি তারা হলো গোপনে গোপনে বিএনপির সঙ্গে আতাহাত করে আর এগুলো উত্তর আমিও দিতে চাই না মুজিবুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যেসব খুনিরা তাদেরকে হত্যা করেছিল তাদের অনেকেরই এই বাংলার মাটিতে আইনের আয়ের মাধ্যমে তাদের ফাঁসি হয়েছে যারা এখনো দেশে এবং বিদেশে পলাতক অবস্থায় রয়েছে সেই সব খুনিদের দেশের মাটিতে এনে তাদের ফাঁসি দেওয়া কার্যকর করা হোক এই দাবি জানিয়ে আমি আমার এই ইউনিয়নের
নিয়ে দুই একটা কথা আমি বলতে চাই। ভাই বোনেরা সকলকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চরিবাড়ি ভেন্নাবাড়ি দুধারা এবং আমাদের ওই অঞ্চলের সেই রক্তের ধারা ইউনিয়ন না থাকলে আপনাদের সম্মান বাড়ে না কমে, সেই জন্য ইউনিয়নটা করতে হবে। এই করার জন্য ইতিমধ্যে আমাদের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা তিনি কার্যক্রম শুরু করেছেন, আমরা তাকে সবাই সহযোগিতা করছি। আজকেও বলেছি আমি যে কি কি করতে হবে, তুমি সমস্ত প্রস্তুতি নাও, আমরা ইনশাল্লাহ এইখানে রাজন নামে আবার একটি ইউনিয়ন আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। তাহলে আপনাদের দাবি, এই দাবি আপনাদের পূরণ করার দায়িত্ব আমাদের। আমি আর কথা বাড়াতে চাই না, এরপরে গণভোট আছে, আপনারা এমনি সন্দেহ হয়ে যাচ্ছে। সবাইকে আমি আন্তরিক সংগ্রামী সালাম এবং ধন্যবাদ। কি হবে মুরগি হবে।